হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তাসনিম সাগর, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রেডি স্টুডিওতে এবং রেডি স্টার একটা নতুন এপিসোডে। তো হাজির হয়ে গেলাম নতুন আরেকটা প্রোডাক্টের রিভিউ নিয়ে। আমার চ্যানেলে কিন্তু তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের প্রোডাক্টের রিভিউ, মেকআপের টিউটোরিয়াল, ফ্যাশন ডিজাইন, লাইফস্টাইল রিলেটেড মজার মজার অনেক এক্সাইটিং সব ভিডিও। তো এইসব ভিডিও যদি কেউ মিস করতে না চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবে, যাতে করে যখন আমি নতুন ভিডিও দেবো তখন তোমার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাও। এছাড়াও তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রামে, ফেসবুকে, আর চাইলে জয়েন হয়ে যেতে পারো আমার ফেসবুক গ্রুপে। তাহলে চলো এখন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আগে আসলে আমাদের যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে ভিটামিন সি কি, আর ভিটামিন সি আমাদের স্কিনের জন্য কি রকম কাজ করে, এটার বেনিফিটগুলো কি, এটাতে কোনো সাইড এফেক্ট হয় কি না, এটা আগে আসলে আমাদের জেনে নেওয়া দরকার। তারপর আমাদের জানা দরকার আসলে এই ক্রিমটা কেমন, ঠিক আছে? তো ভিটামিন সি হচ্ছে এমন একটা উপাদান যা আমাদের শরীরের জন্য, আমাদের স্কিনের জন্য খুবই খুবই ভালো এবং 100% সেফ এবং একটা ইফেক্টিভ উপাদান। তোমরা যদি গুগলে সার্চ করে দেখো তাহলে ভিটামিন সির বেনিফিট, সাইড এফেক্ট, এগুলোর কার্যকারিতা, মানে সব ডিটেলস তোমরা কিন্তু গুগল সার্চ করলেই পেয়ে যাবে। আর এছাড়া আমিও তোমাদের সাথে শেয়ার করছি ভিটামিন সি যেটা করে সেটা হচ্ছে এটা ড্যামেজ স্কিনকে কিন্তু রিপেয়ার করতে হেল্প করে। একটা ইউথফুল স্কিন দিতে কিন্তু এই ভিটামিন সিটা অনেক বেশি হেল্প করে থাকে। ভিটামিন সি কিন্তু আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনে কিন্তু অনেক বেশি হেল্প করে থাকে। আর ভিটামিন সি যেটা করে সেটা হচ্ছে আমাদের যে ফাইন লাইন্স, তারপর হচ্ছে ব্লেমিশ, তারপর হচ্ছে হালকা দাগ ছোপ, এগুলো কিন্তু রিডিউস করতে হেল্প করে থাকে। এছাড়াও ভিটামিন সি যেটা করে এটা আমাদের স্কিনকে সূর্যের যে ক্ষতিকারক রশ্মি আছে সেটাকে কিন্তু প্রোটেক্ট করতে অনেক বেশি হেল্প করে থাকে এই ভিটামিন সি। তো ভিটামিন সি যেটা করে এটা আমাদের স্কিনকে ভালো রাখে। যাদের মনে করো স্কিন অনেক বেশি ড্যামেজ হয়ে গিয়েছে, স্কিনে একটা রিপেয়ার দরকার, তারপর স্কিন ডাল হয়ে গিয়েছে, অনেক রুক্ষ হয়ে গিয়েছে, তাদের জন্য কিন্তু ভিটামিন সিটা অনেক বেশি ভালো কাজ করে। এটা স্কিনকে ব্রাইটেনিং করতে হেল্প করে, স্কিনকে গ্লো করতে হেল্প করে, আর এটা স্কিনকে কিন্তু ন্যাচারালি কিন্তু একটা হেলদি স্কিন দিতে সাহায্য করে এই ভিটামিন সি। তাই যাদের মনে করো যে রুক্ষ স্কিন, স্কিন একদমই ডাল হয়ে গিয়েছে, স্কিনে ফাইনলাইজ দেখা দিয়েছে, তারপর সূর্যের ক্ষতিকারক রশ্মির জন্য স্কিন অনেক ধরনের প্রবলেম হচ্ছে, তারা যদি ভিটামিন সি ইউজ করো তাহলে দেখবে যে তোমাদের স্কিনটা অনেক বেশি হেলদি হয়ে গিয়েছে। তো ভিটামিন সি যেটা করে আমাদের স্কিনকে হেলদি রাখতে অনেক বেশি হেল্প করে থাকে। আর ভিটামিন সি আসলে অনেক গুণাগুণ, আর এটা কিন্তু অ্যান্টি এজিংয়েও অনেক বেশি হেল্প করে থাকে এই ভিটামিন সি। তো আজকে যে ক্রিমটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটাও কিন্তু ভিটামিন সি সমৃদ্ধ একটা ক্রিম। তো এর আগে এটার নাইট ক্রিমটার রিভিউ আমি অনেক কিছুই বলেছি, যারা ওই ভিডিওটা দেখেছো তারা তো জানোই। তো যারা মনে করতে এখনই তারা এই ক্রিমটাতে অনেক কিছু জানতে পারবে। তো এটা হচ্ছে ডক্টর রাসেলের ভিটামিন সি সিরিজের একটা ক্রিম। তো এটার কিন্তু আরও সিরিজ আছে, এটার নাইট ক্রিম আছে, এটার সিরাম আছে, ফেস সিরাম, আই সিরাম, তারপরে হচ্ছে তোমার ক্লিনজার, আরও কয়েকটা প্রোডাক্ট আছে। তো যারা মনে করো স্কিনকে ভালো রাখতে চাচ্ছ, হেলদি রাখতে চাচ্ছ উইদাউট এনি সাইড এফেক্ট, তারা কিন্তু ভিটামিন সির এই সিরিজটা ইউজ করতে পারো। ইউজ করলে যা হবে যে এটা তোমাদের স্কিনকে কিন্তু অনেক বেশি হেলদি রাখবে একটা ন্যাচারাল ওয়েতে। একটা ন্যাচারালি মানুষের স্কিন যেমন হেলদি থাকে তেমন কিন্তু তোমাদের স্কিনকে হেলদি রাখবে। তো দেখা যায় যে নাইট ক্রিম ইউজ করলে স্কিনের কিন্তু কিছু না কিছু একটা সাইড এফেক্ট হয়। তো এই যে এই ক্রিমগুলো, ভিটামিন সি জাতীয় যে ক্রিমগুলো থাকে সেগুলো কিন্তু এই যে যে ক্ষতিটা হয়ে যায় সেটাকে রিপেয়ার করতে হেল্প করে থাকে, আর এটা কিন্তু স্কিনের কোনো ক্ষতি করে না ভিটামিন সি। তো এখন আসা যাক একটু ব্র্যান্ড নিয়ে, যে ডক্টর রাসেল এই ব্র্যান্ডটা আসলে কেমন। তো ডক্টর রাসেল হচ্ছে একটা ব্র্যান্ড, এটা কিন্তু কোনো লোকাল প্রোডাক্ট নয় বা কোনো লোকাল কিছু নয়, এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট। তবে ডক্টর রাসেল কিন্তু হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড, এটা কোনো অন্য দেশে কোনো ব্র্যান্ড না, এটা চাইনিজ একটা ব্র্যান্ড। আর হ্যাঁ, একটা কথা তোমার সাথে শেয়ার করতে চাচ্ছি, গত ভিডিওতে আমি ভুল করে আসলে বলে ফেলেছিলাম যে ডক্টর রাসেল ম্যাড ইন পাকিস্তান। আই এম রিয়েলি সরি, আমি ভুল করে বলে ফেলেছিলাম, বাট এটা নট ম্যাড ইন পাকিস্তান, এটা ম্যাড ইন চায়না। এখানে পিছনে লিখে দেওয়া আছে ম্যাড ইন পিআরসি, পিপলস রিপাবলিক অফ চায়না।
আর এখানে যে কিউআর কোডটা দেয়া আছে পিছনে, এটা যদি তোমরা স্ক্যান করো তাহলে দেখবে ইউআরএল চলে আসবে, এদের ওয়েবসাইট যেটা সেটা একটা ইউআরএল চলে আসবে, এবং সেই ইউআরএল যখন তোমরা ক্লিক করবে তখন তাদের ওয়েবসাইটে কিন্তু যেতে পারবে। ওয়েবসাইটে গেলেই তাদের যে আরও অনেক প্রোডাক্ট রয়েছে, কোন প্রোডাক্ট কী কাজ করছে, এগুলো কিন্তু তোমরা তখন জানতে পারবে তাদের ওয়েবসাইটে গেলে। ডক্টর রাসেলের ওয়েবসাইটে কিন্তু ডক্টর রাসেলের এই যে ভিটামিন সি সিরিজ ছাড়াও আরও অনেক ধরনের প্রোডাক্ট রয়েছে, তোমরা ওদের সাইটটা যদি ভিজিট করো তাহলে কিন্তু জানতে পারবে। তো যেহেতু এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট, তো ব্র্যান্ডেড প্রোডাক্টগুলো আমি সবসময় বলে এসেছি, এরা যে উপকরণগুলো ব্যবহার করে থাকে, উপাদানগুলো ব্যবহার করে থাকে, এগুলো কিন্তু মনে করো টেস্টেড থাকে, ঠিক আছে? তো যার কারণে এখানে যে উপকরণগুলোর কথা বলা হয়, এরা যে বলে এটা আমরা শিওর থাকতে পারি যে না, এখানে যে ইনগ্রিডিয়েন্টগুলোর কথা বলা হয়েছে এটা আসলেই ঠিক। এখানে মেইন যে ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ভিটামিন সি, আর মেইন যে ইনগ্রিডিয়েন্টটা সেটার বেনিফিটগুলো তো আমি তোমাদেরকে বললামই যে এটা স্কিনের জন্য কতটুকু। আরও কিন্তু এখানে আরও অনেক ধরনেরই ইনগ্রিডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, অ্যাকোয়া, গ্লিসারিন, প্রোপিলিন, গ্লাইকল, আরও অনেক ধরনের উপকরণই ব্যবহার করা হয়েছে। তবে এগুলো উপকরণে কিন্তু সবই মানে স্কিনের জন্য সেফ, এটা আমি এই জন্যই বলতে পারছি, কজ এটা একটা মনে করো যে ব্র্যান্ডেড প্রোডাক্ট, আর ব্র্যান্ডেড প্রোডাক্ট অবশ্যই তো টেস্টেড প্রোডাক্ট থাকে, তো এই জন্য এদের প্রতি আস্থা রাখা যায়। তো যাই হোক, এখন আসা যাক যে এই ক্রিমটা আমাদের কী কী কাজ করবে। তো এই ফেস ক্রিমটা যেটা কাজ করবে, এটা আমাদের স্কিন কেয়ার ডালনেস রিপেয়ার করতে হেল্প করবে, এটা আমাদের স্কিনের যে মনে করো যে ফাইন লাইন্স আছে সেগুলোকে রিডিউস করতে হেল্প করবে, তারপর ইউভি রশ্মির ইউভি রেসের কারণে যে স্কিনের ক্ষতি হয়ে যায় সেটাকে দূর করতে সাহায্য করবে, তারপর হচ্ছে ত্বককে উজ্জ্বল করবে, প্লিজ নোট দিস, ত্বককে উজ্জ্বল করবে, নট হোয়াইটেনিং, ঠিক আছে? এটা ত্বককে ব্রাইটেনিং করবে, বাট এটা কিন্তু ত্বককে হোয়াইটেনিং করবে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আর যদি তোমরা এটার ফুল সিরিজটা ইউজ করো তাহলে কিন্তু আশা করা যায় একটা ভালো রেজাল্ট পাবে। আর এই যে ভিটামিন সি যে প্রোডাক্টটা আমি নাইট ক্রিমটা ইউজ করেছি, তো এটা কিন্তু মনে করো যে 7 দিন ইউজ করে অনেকেরই কমপ্লেন থাকে, 7 দিন ইউজ করে কেন রেজাল্ট পেলাম না, ভালো জিনিস কিন্তু কখনোই মনে করো যে 7 দিনের মধ্যে রেজাল্ট দিবে না, এটা যে কোনো ভালো মানের প্রোডাক্টে তোমার মিনিমাম 1 মাস সময় দিতে হবে। মিনিমাম 1 মাস সময় যখন তোমরা দিবে তখন দেখবে যে 1 মাস পরে তোমাদের স্কিন টোনটা চেঞ্জ হতে শুরু করবে। চেঞ্জ হতে বলতে যে একদম কালো থেকে ফর্সা হয়ে যাবে এমন কিন্তু না, এই ক্রিম কিন্তু তোমাকে ফর্সা করবে না, এটা আমি আগেই বলে দিচ্ছি, এটা তোমার স্কিনকে হেলদি রাখবে। তো যারা মনে করো টিনেজার আছে তারা তো মনে করো যে তাদের যেহেতু বয়স কম, স্কিনটাও মনে করো যে হেলদি থাকে, ন্যাচারালি একটা হেলদি থাকে, তো তাদেরকে আমি বলবো যে তারা আগে কোনো নাইট ক্রিম ইউজ না করে তাদের এই টাইপের ভিটামিন সি টাইপের নাইট ক্রিম যদি তারা ইউজ করে তাদের স্কিনের জন্য এটা সেফ হবে, ঠিক আছে? তো স্কিন ফর্সা হওয়ার পিছিয়ে না দৌড়ে আমি মনে করি যে স্কিনকে হেলদি রাখার পিছনে দৌড়ানো দরকার, যে প্রোডাক্টটা ইউজ করলে তোমাদের স্কিনটা হেলদি থাকবে, ভালো থাকবে, তোমাদের সেই প্রোডাক্টটা বেছে নেওয়া দরকার। হেলদি থাকবে, ন্যাচারাল একটা গ্লো থাকবে, তখন দেখবে যে স্কিনটা কিন্তু দেখতে অনেক ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে। বাট তোমার স্কিন অনেক ফর্সা, অনেক সাদা, বাট স্কিনে কোনো গ্লো নাই, স্কিনে কোনো হেলদিনেস নাই, তো ওই স্কিন কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে একটু ক্রিমটা খুলে দেখাই যে ক্রিমটা কেমন এবং ক্রিমটা ইউজ করে দেখাই। তো এই হচ্ছে ক্রিমটা, তো ক্রিমটা কিন্তু হচ্ছে অরেঞ্জিশ টাইপের একটা কালার, ঠিক আছে? অরেঞ্জিশ টাইপের একটা কালার, হয়তো ক্যামেরায় কালারটা একটু মিশবিশ হতে পারে। এটা যখন তোমরা ফেসে ইউজ করবে তখন কিন্তু মনে হবে যে খুবই অয়েলি ক্রিমটা, দেখো একদম খুবই পাতলা টাইপের। ভালো, তো আমি একটুখানি নিলাম, আর হ্যাঁ আমি কিন্তু আজকে একদমই ফুললি অফিসে আছি, আমি জাস্ট একটু লিপস্টিক দিয়েছি আর কিছুই না, তো আমার স্কিনে একটু ছোটোখাটো দাগ ছোপ আছে যেগুলো আমার ব্রনের দাগ, ব্রন ভালো হয়ে গিয়েছে, জাস্ট একটুখানি দাগগুলো আছে, দাগগুলো ভালো হয়ে গেছে। তো আমি একটুখানি ক্রিমটা তোমাদেরকে ইউজ করে দেখাই, তাহলে তোমরা বুঝবে। দেখো ক্রিমটা যখন আমি ইউজ করছি তখন কিন্তু স্কিনটা দেখো একদম তেল তেলে লাগছে, আর স্কিনটা কিন্তু একটা দেখো যে একটা গ্লো ভাব চলে আসছে, ঠিক আছে? স্কিনে একটা গ্লো ভাব চলে আসছে, এটা আস্তে আস্তে সুন্দরভাবে ম্যাসেজ করতে হবে, ম্যাসেজ করে এটা তোমার ফেসের সাথে একদম অ্যাবজর্ব করে দিতে হবে। যখন একটা ফেসের সাথে অ্যাবজর্ব হয়ে যাবে তখন দেখবে আর যে অয়েলি ভাবটা সেটা লাগছে না। তবে হ্যাঁ, এই ক্রিমটা কিন্তু স্টিকি স্টিকি ফিল এরকম লাগে না, আমার কাছে ক্রিমটা খুবই ভালো লাগে যে ক্রিমটা একটা ন্যাচারাল টাইপের,
ক্রিমটা ইউজ করার পরে আমি ফেসে সুন্দরভাবে এখন অ্যাবজর্ব হয়ে গিয়েছে। তো স্কিনটা দেখো, এই পাশের স্কিনটা দেখো আর এই পাশের স্কিনটা দেখো, এটা কিন্তু স্কিনটা গ্লো করছে, ঠিক আছে? এটা যখন আরও বসে যাবে স্কিনটা আরও বেশি গ্লো করবে। তো আর দেখো আমি এখন ফুললি র ফেসে আছি। বেশিরভাগ সময় দেখা যায় যে আমি ক্রিমের রিভিউগুলোতে চেষ্টা করি যে হচ্ছে উইদাউট মেকআপ আসার, তাহলে তোমাদের জন্য এটা বুঝতে সুবিধা হয় আর কি। এই তো এই ছিল আমার আজকে রিভিউ। আশা করছি যারা এটার জন্য রিকোয়েস্ট করেছিলে তোমরা তোমাদের অ্যান্সার পেয়ে গেছো। আরও কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন, আর কেউ যদি এটা ইউজ করে থাকো তার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে বলবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট এপিসোডে। ভালো থাকবে আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ। Change.